সারা বিশ্বে চলমান মহামারী পরিবর্তনের সাথে সাথে 2022 সালের প্রথম মাসগুলি আমাদের সকলের জীবনের গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন গ্রহের শক্তি অবশ্যই আমাদের সবার জন্য এপ্রিল মাসে আরও ভালো কিছুর ইঙ্গিত দেবে। আমাদের একমাত্র উদ্বেগ হলো আমাদের জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করা, যাতে আমাদের নিজেদের কাজগুলি বা লাভগুলি সর্বোত্তম উপায়ে আমরা পাই। সুতরাং প্রতিটি রাশিচক্রের জন্য এপ্রিল মাসে কী হতে চলেছে তার বর্ণনা করতে আজ আমি আচার্য পারমিতা আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। মকর রাশির মাসিক রাশিফলে আপনার জীবনকে উন্নত এবং সংগঠিত করার জন্য এটি একটি আপনার জন্য সেরা সময়। মঙ্গল 7 তারিখে কুম্ভ রাশিতে চলে আসছে, এটি আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করবে। 4 এপ্রিল বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। আপনি আপনার আয় ভেবেচিন্তে ব্যয় করছেন তা নিশ্চিত করুন। আপনার আর্থিক অবস্থা আপনাকে উদ্বিগ্ন করে তুলবে, কিন্তু সঠিক পরিকল্পনা আপনাকে রুক্ষ সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রাহু মেষ রাশিতে প্রবেশ করে যখন কেতু এই মাসের 12 তারিখে তুলা রাশিতে স্থানান্তর করে, মীন রাশিতে বৃহস্পতির ক্রমাগত স্থানান্তর উল্লেখযোগ্য, যা 13 এপ্রিল ঘটছে। এই উভয় গ্রহের গতিবিধি আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে চলেছে। আপনি এই মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে আরও গভীর স্তরে বন্ধন তৈরি করতে সক্ষম হবেন। সূর্য মেষ রাশিতে চলে যায়, নতুন সূচনার পথ তৈরি করে। আপনার জীবনযাত্রা অবস্থার উন্নতি করার জন্য লাভজনক কিছুতে বিনিয়োগ করুন। মকর রাশি অর্থ রাশিফল 2022 প্রচুর লাভের ইঙ্গিত দিচ্ছে। 25 এপ্রিল বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই স্থানান্তর আপাতত আপনার ধৈর্যের পরীক্ষা হতে চলেছে। আপনার প্রবীণরা আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে। শুক্র 27 তারিখে মীন রাশিতে চলে যায়, এটি আপনার জন্য একটি সুবিধাজনক সময় হবে। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উন্নত করার জন্য অন্য প্রতিটি সুযোগ দখল করার চেষ্টা করুন। অবশেষে 29 এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনার গুরুজনদের বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের উদ্বেগের কারণ হতে পারে। আপাতত লাভজনক ফলাফলে বিনিয়োগ করার চেষ্টা করুন। অবশ্যই আপনি আপনার চিন্তাশক্তিকে আপনার কর্মে প্রয়োগ করার চেষ্টা করুন, যেখানে আপনি আপনার লাভজনক ফল দেখতে পারবেন। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশি ফলাফল বর্ণনা করলাম তা সার্বিক ফলাফল। ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত ফলাফল জানতে অবশ্যই আপনারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রোয়োগী অ্যাপে গিয়ে আমার সাথে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমি আচার্য পারমিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী ইন্ডিয়াস নাম্বার 1 লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।